ববিতা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সুন্দরী নায়িকাদের একজন। ক্যারিয়ারের সেরা সময় তিনি ছিলেন লাখো বাঙালি তরুণের স্বপ্নকন্যা। শুধু তাই নয়, এবিসিতেও তার সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন অনেকেই। অনেক সহকর্মীও গোপনে কিংবা প্রকাশ্যেই ববিতার প্রতি নিজেদের আকর্ষণের কথা জানিয়েছেন। এমনই দুজন ছিলেন নায়ক ফারুক এবং সোহেল রানা। আজকে আমরা এই দুই ড্যাশিং নায়কের সাথে ববিতার সম্পর্কের গল্পই শুনব। মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ফারুক তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি অভিনয় করেছেন চিত্রনায়িকা ববিতার বিপরীতে। তারা প্রথমবারের মতো অভিনয় করেন 1973 সালে মুক্তিপ্রাপ্ত আবার তোরা মানুষ নামের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে। সেই শুরু। এরপর তারা একসাথে 33টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে নয়নমণি সিনেমাটি এতটাই জনপ্রিয়তা পায় যে অনেকেই বলাবলি শুরু করেন দুজনের মধ্যে বিশেষ কিছু না থাকলে এমন অভিনয় করা সম্ভবই নয়। 80-এর দশকের সিনে পত্রিকাগুলো ছেয়ে যায় দুজনের প্রেমের গুঞ্জনে। তবে সেসব কথায় পাত্তা না দিয়েই দুজন একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন। আলোর মিছিল, কথা দিলাম, প্রিয় বান্ধবী, লাঠিয়াল, সূর্যগ্রহণ, গোলাপি এখন ট্রেনে, মিয়া ভাইয়ের মতো সুপারহিট সিনেমা উপহার দেন ববিতা ফারুক জুটি। 2008 সালে সর্বশেষ তারা ঘরের লক্ষ্মী সিনেমায় অভিনয় করেন। 2018 সালে এক টিভি অনুষ্ঠানে ববিতার সাথে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে উত্তরে ফারুক বলেছিলেন, অবশ্যই আমাদের মধ্যে ভালোবাসা ছিল, ভালোবাসা না থাকলে তার সঙ্গে এত সুন্দর রসায়ন জমত না, আর সে ভালোবাসার মতোই মেয়ে। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক ড্যাশিং নায়ক সোহেল রানাও। শোনা যায় ববিতার সাথে প্রেম নিয়ে দুই নায়কের মধ্যে একসময় রেষারেষিও ছিল। যদিও সোহেল রানা সিনেমা এসেছিলেন ফারুকের বেশ অনেক পরে। এই নায়কের প্রথম সিনেমা মুক্তি পায় 1974 সালে এবং ববিতার সাথে জুটি বেঁধে প্রথম অভিনয় করেন মা নামের একটি সিনেমায়, যেটি 1977 সালে মুক্তি পায়। এরপর একসাথে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তারা। নাগ পূর্ণিমা সিনেমায় তুমি যেখানে আমি সেখানে গানটিতে দুজনের রসায়ন দারুণভাবে আলোচিত হয়। মিন্টু আমার নাম সিনেমায় আজকে না হয় ভালোবাসো এই গানটিও মানুষের মুখে মুখে ফিরতে থাকে। এই দুই সিনেমা ছাড়াও এই জুটির বারুদ, তিন কন্যা, সোহেল রানা, ঘেরাও, বাসনা, স্বামীর সংসার সিনেমাগুলো সুপারহিট হয়। 80-এর দশকে যখন ববিতার সাথে ফারুকের প্রেমের গুঞ্জন তুঙ্গে, তখন সোহেল রানার নামও উঠে আসে এই সুন্দরী নায়িকার প্রেমিক হিসেবে। এই নিয়ে দুই নায়কের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। এবিসিতেও তাদের মধ্যে দেখা দেয় চরম শত্রুতা। এই ত্রিভুজ প্রেমের জটিলতা নিয়ে তৎকালীন সিনেমাপাড়ায় শোনা যেত নানা মুখরোচক গল্প। তবে ববিতার সাথে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে সোহেল রানা জবাব দিয়েছিলেন বেশ অভিনব কায়দায়। তিনি বলেন, ভালোবাসি বললে ভয়ের কিছু নেই, যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা বলতে দ্বিধা নেই, আর যাকে ভালোবাসি না তাকে জোর করে ভালোবাসি বলার কিছু নেই। অর্থাৎ ববিতার সাথে প্রেমের সম্পর্ক স্বীকার বা অস্বীকার কোনোটি করেননি এই অ্যাকশন হিরো। তবে ববিতা দুজনের সঙ্গে প্রেম নিয়ে কখনোই মুখ খোলেননি। সোহেল রানাকে নিয়ে তিনি বলেন, মডার্ন অ্যাকশন সিনেমা মানেই আমি ও সোহেল রানা। সোহেল রানাকে আমি পারভেজ ভাই বলে ডাকি। অসম্ভব ভদ্রলোক তিনি, একজন অসাধারণ ব্যক্তিত্ববান মানুষ। ফারুকের প্রতিও একই রকম শ্রদ্ধা প্রদর্শন করেছেন ববিতা। তিনি বলেন, একসাথে কাজ করতে করতে আমাদের মধ্যে একটি চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি ছিলেন মাটির মানুষ, আমরা পরস্পরের সুখ দুঃখের কথা শুনেছি, জেনেছি, আমাদের মধ্যে ছিল একটি চমৎকার পারিবারিক সম্পর্ক।
সব মিলিয়ে ববিতা, ফারুক, সোহেল রানার ত্রিভুজ প্রেমের গল্প কতটা সত্যি আর কতটা গুঞ্জন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। নায়ক ফারুক মারা গেছেন এই বছর, সোহেল রানাও ভীষণ অসুস্থ অনেক দিন ধরেই। ববিতা এখন ছেলের সাথে বসবাস করেন সুদূর কানাডায়। জীবনের পরন্তবেলায় সে পড়ে রয়েছে শুধুই সোনালী দিনের স্মৃতি। তারকাদের নিয়ে এমন আরো সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।